অ্যালোভেরা গাছ যেদিন থেকে আপনি বাসায় লাগানো শুরু করবেন সেদিন থেকে শুরু করে যতদিন আপনার গাছটি থাকবে আপনার মাথার মধ্যে নানা রকমের প্রশ্ন ঘুরতেই থাকবে আর এটি স্বাভাবিক কী কী প্রশ্ন আপনাদের মাথায় ঘুরতে পারে সেটি কিন্তু আমি সবসময় প্রত্যেকটি ভিডিওতেই বলে দিই যেমন অ্যালোভেরা গাছটি লাগালাম এতদিন হয়ে গেছে কোনোভাবেই চারা আসছে না গাছটি বড় হচ্ছে না গাছের পাতাগুলো কেমন যেন হয়ে গেছে হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো মোটা তাজা হচ্ছে না আমি মনে করি এগুলো নিয়ে টেনশনের কোনো দরকার নেই যারা আমার চ্যানেলটি ফলো করেন আলহামদুলিল্লাহ আমার অ্যালোভেরা গাছের যত্ন ফলো করে তারা অনেক উপকার পেয়েছে আমি আমার চ্যানেলে যতটুকু পরিমাণ সময় দিই ঠিক তেমনভাবে কিন্তু আমি কমেন্ট সেকশানেও সেম সময়টাই দিই কারণ আমি খেয়াল করি আমার থেকে আসলে তারা কি উপকৃত হচ্ছে নাকি হচ্ছে না আমি কম বেশি চেষ্টা করি আমার প্রত্যেকটি গাছের আপডেট স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়ার গাছগুলো কতদিন লাগতেছে বড় হতে কতদিন লাগতেছে চারা বের হতে কতদিন লাগতেছে পাতাগুলো মোটা তাজা হতে ইনশাল্লাহ আজকেও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই গাছটির আপডেট কতদিন লাগলো কতদিন থেকে যত্ন নিয়েছি আজকে এ পর্যন্ত এতগুলো চারা দিল এর মধ্যে আমি কেমনভাবে কী কী করে যত্ন নিয়েছি ভিডিওটি দেখতে হলে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাস্টেন কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আসেন এই গাছের চারাগুলো এমনভাবে ভিতরের দিক দিয়ে বের হয়েছে আর বের হয়ে আসতে পারতেছে না আর নিচে যে পাতাগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু কেটে দিইনি কারণ ছোট ছোট করে আমি কেটে শুধুমাত্র ব্যবহার করেছিলাম আর তখন চারাগুলো বের হয়েছে কিন্তু এতই ছোট আমি যদি পাতাগুলো কেটে ফেলে দেই তখন কিন্তু চারাগুলো ভেঙে যাবে এ কারণেই আর ফেলে দেইনি তো এ কারণেই আমি প্রথমে যে কাজটি করতেছি নিচে যে পাতাগুলো এখন রয়েছে সেগুলো আমি কেটে নিয়ে নিচ্ছি আর কিভাবে পাতাগুলো কেটে নিতে হয় আপনারা কিন্তু জানেন আমি সবসময় ভিডিওতে দেখিয়ে দিই যারা নতুন রয়েছেন তারা অবশ্যই এই কাজটি করবেন শুধুমাত্র মানে উপরের দিক থেকে কেটে নিয়েই রেখে দেবেন না তা হলে কিন্তু গাছের চারাগুলো বের হতে সমস্যা হয় আমাকে কিছু আপু প্রশ্ন করেন আমার গাছে কালো দাগ হয় কিনা দেখুন যে পাতাগুলোতে ছোট ছোট কালো দাগ রয়েছে আমি কিন্তু সাথে সাথেই কেটে এভাবে ফেলে দিই এরপর যে অংশটা থাকে সেটা কিন্তু কেটে কেটেই মুখে ব্যবহার করি অথবা চুলের জন্য ব্যবহার করি যখন আপনি গাছের গোড়ার পাতাগুলো কাটবেন এতটুকু খেয়াল রাখবেন যে এমনভাবে কয়েকটি পাতা কেটে ফেলবেন না যেন গাছটি আবার ভেঙে যায় এই পাতাগুলো এমনভাবে জড়িত থাকে যে যদি গাছটির উপরের যে পাতার ভর রয়েছে মানে ওজন রয়েছে সেটি যদি গাছটি ধরে রাখতে না পারে তা না হলে কিন্তু একদম ভেঙে যাবে তো মাত্র দু থেকে তিনটি পাতা কেটে ফেলে দেবেন এর বেশি কিন্তু না অনেক সময় দেখা যায় একটি দুটি পাতা কেটে দিলেই গাছটি হেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এ কারণেই কিন্তু আমি গাছের পাতাগুলো বেশি কেটে নিচ্ছি না শুধুমাত্র একটি দুটি প্রথমে আমি এই টবে দুইটি গাছ লাগিয়েছি এরপর যখন গাছগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে এরপর আমি যত্ন নেওয়া শুরু করেছি এ পর্যন্ত সময় লেগেছে আমার তিন মাস আগে তিন মাস আগে আমি যখন যত্ন নিয়েছি তখন কিন্তু মাত্র দুটি ছোট ছোট চারা বের হয়ে গেছিলো তো স্ক্রিনে আমি আপনাদের দেখে দিচ্ছি এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন তাহলে বুঝবেন যে আমি কিভাবে যত্ন নেওয়ার পর এখন বারো থেকে চোদ্দ চোদ্দোটি বা পনেরোটির মতো চারা এখন রয়েছে এরপর আমি আরেকটি ভিডিও শেয়ার করেছিলাম সেটিও আমি এখানে স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন নতুন চারাগুলো বের হয়ে গেছিলো তখন আমি কিভাবে যত্ন নিয়েছি আমি কোনো প্রকারের বেশি বেশি করে মানে নতুন নতুন করে যত্ন নিইনি যে উপাদানগুলো দিয়ে যত্ন নেই প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু আপনারা দেখতে পাবেন সেমভাবে কিন্তু কিভাবে এবং কতদিন পর পর সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনাদের গাছের চেহারাগুলো অনেক অনেক সতেজ হয়ে উঠবে এবং গাছগুলো এত বড় হবে এবং মোটা তাজা হবে আপনারা নিজেরাই অবাক হবেন এর জন্য কোনো প্রকার রাসায়নিক সারের দরকার নেই এক মাস আগে আমি যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেখানে জানাতা জুই আপু আমাকে বলেছিলেন যে আপু ছোট্ট চারাগুলোর আপডেট দিতে কিন্তু ভুলবেন না আলহামদুলিল্লাহ আমি এক মাস পরে আবারও চলে আসলাম আপু আপনাকে উদ্দেশ্য করে বলতেছি দেখুন আজকের এই ভিডিওটি মার্শাল্লাহ চারাগুলো অনেক বড় হয়ে গেছে তো আজকে আমি কিভাবে যত্ন নিব, সেটাও আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। এক মাস পরে আমার এই চারাগুলো অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম গাছের পাতাগুলো আমি কেটে নিয়ে নিয়ে এসি মানে তুলে ফেলে দিয়েছি এরপর আমি হালকা করে মাটিগুলো আলগা করে দিলাম আর এটি আমি সব সময় দিই সেটা আপনি জানেন যখন আমি নতুন করে যখন গাছের জন্য খাবার দিই আমি হাতে নিয়ে আপনাদেরকে মাটিগুলো একটু কি দেখালাম কারণ অনেকেই বলেন যে আপু আমি কতদিন পর পর পানি দেব কতদিন পর পর পানি দেব তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি সব সময় যে কাজটি করবেন মাটি যখন শুকিয়ে আসবে ভেজানো থাকবে না তখনই আপনারা গাছে পানি দিবেন সেটা একদিন পর হোক দশ দিন পর হোক বা বিশ দিন পর হোক সেটা কোনো ম্যাটার না গাছের যতটুকু পরিমাণ শোষণ ক্ষমতা থাকবে সেটার উপর ডিপেন্ড করবে আমার কথা শুনে না আপনার গাছের যতটুকু পরিমাণ তার খাদ্য সরবরাহ করতে পারবে শোষণ ক্ষমতা রয়েছে তার শিকড়গুলো কতটুকু পরিমাণ মজবুত সেটা আমার কথায় হবে না আপনার গাছের উপর ডিপেন্ড করবে এক মাস আগে আমি যতটুকু পরিমাণ খাদ্য দিয়েছি তা খেয়ে কিন্তু গাছগুলো বড় হয়ে গেছে এখন এই গাছগুলোকে বড় করতে আবারও খাদ্য লাগবে তো এ কারণে এই গাছের যতটুকু পরিমাণ তার কাণ্ড শাখা বৃদ্ধি করতে হবে এর জন্য প্রচুর পরিমাণে এখন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন এগুলো লাগবে তা না হলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না বিশেষ করে ক্যালসিয়ামের অভাবে তো এখন আমি এখানে শুকনো কলার খোসে ব্যবহার করলাম এরপর আমি চা পাতা শুকনো দিয়ে দিয়েছি যেগুলো আমরা চা পান করার পরে ফেলে দিই সেটা আমি ব্যবহার করেছি এরপর শুকনো যে আমরা ডিমের খোসাগুলো আমরা ফেলাই দিই সময় খাওয়ার পরে সেটা আমি কখনো ফেলাই দিইনি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমি কীভাবে সংরক্ষণ করে রেখে দিই সারাক্ষণে তো এভাবে আমি একটু গুঁড়ো করে নিলাম বা ভেঙে নিলাম গুঁড়ো করে নিই পুরোপুরি আপনারা চাইলে গুঁড়ো করতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা নেই তো এই উপাদানগুলো আমি এখন গাছে দিয়ে দিলাম আর শুধুমাত্র যে চারাগুলো বড়ো হবে তা কিন্তু না যে মা গাছগুলো রয়েছে মানে বড়ো গাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণে এখন তার খাদ্যের দরকার কারণ সে যতটুকু পরিমাণ আগে খাদ্য পেত এখন কিন্তু অনেকটাই কম পায় আর যদি আপনি তেমনভাবে যতটুকু পরিমাণ রয়েছে খাদ্য না দেন তা নাহলে কিন্তু যে গাছের পাতাগুলো শুকিয়ে আসবে আপনারা অনেকেই বলেন যে আপু বড় যে গাছগুলো রয়েছে সেগুলোর পাতা শুকিয়ে আসতেছে হলুদ হচ্ছে দেখুন আমার গাছের পাতা কিন্তু হলুদ হয়নি বা শুকিয়েও যায়নি আপনারা তিন মাস আগে যেমন দেখছেন তার থেকে এখন অনেক বেশি মোটা তাজা হয়ে গেছে অনেক বেশি পাতা বের হয়েছে পাতাগুলো বড়ো হয়ে গেছে তো আমার মনে হয় আপনারা বুঝে গেছেন যে কিভাবে বা কতদিন পর পর যত্ন আপনাদেরকে নিতে হবে এরপর আমি আরেকটি উপাদান অ্যাড করে নিয়েছি সেটি হচ্ছে শুকনো গোবর এটি শুকিয়ে রাখা হয় এরপর হচ্ছে সেটি আপনি গাছে ব্যবহার করতে পারেন কারণ এই উপাদানটি আমি হঠাৎ করে এখন কেন ব্যবহার করছি আগে ব্যবহার করিনি কারণ এই গাছটি কিন্তু আমার লাগানোর প্রায় চার মাসের মতো হয়ে গেছে নিচের দিকে অলরেডি আমি প্রথমে যে সারগুলো জৈব সারগুলো ব্যবহার করেছিলাম সেগুলো কিন্তু অলরেডি শুকিয়ে এসেছে বা সেই উপাদানগুলোর মধ্যে যে উপকরণ রয়েছে বা গাছটি পেতো সেগুলো কিন্তু এখন আর নাই অলরেডি গাছটি খেয়ে ফেলছে বার নাই তো এ কারণেই কিন্তু আমি এখন এই মুহূর্তে যখন তিন চার মাস হয়ে যাবে বয়স তখন কিন্তু অবশ্যই আপনারা কম্পোস্ট সার বা জৈব সার যখন আপনার প্রথমে লাগান মাটির সাথে মিক্সড করেন তখন কিন্তু আবার কিন্তু পুনরায় আপনাকে এই উপাদানটি ব্যবহার করতে হবে তাহলে গাছের অবস্থা দিন দিন আরও অনেক ভালো হবে অনেকেই বলেন যে আমরা তো খুব সুন্দরভাবে যত্ন নিই বা সব কিছু উপাদানেই দেই তারপরও আপনার মতো হয় না কেন আমি জানি না কেন আপনাদের হয় না ইনশাল্লাহ আপনাদেরও হবে তবে আপনারা প্রত্যেক মাস মাসের পর পর মানে একটু করে যত্ন নেবেন আর আমার ভিডিওগুলো একটু হলো ফলো করবেন যে শুধুমাত্র আমি যে কথাগুলো বলি তা কিন্তু না গাছের চেহারার দিকেও আপনারা তাকাবেন যে আসলে গাছের চেহারাগুলো পরিবর্তন হয়েছে কিনা আমার একটি গাছের ভিডিও দিয়ে আমি চলে যাই তা কিন্তু না আমার প্রত্যেকটি গাছের ভিডিও মোটামুটি আমি চেষ্টা করি দিয়ে যাওয়ার কন্টিনিউ থাকে আপনারা বুঝতে পারার পারবেন তিন মাস আগে আমার এই গাছগুলো আপনারা দেখবেন যেখানে এখানে দুটি ছোট ছোটো চারা ছিল সেগুলো দেখুন অনেক বড় হয়ে গেছে এগুলো উঠিয়ে লাগানোর সময় হয়ে গেছে কিন্তু অলরেডি যত্ন না নেওয়ার সময় মাত্র দুটি চারা ছিল যত্ন নেওয়ার পরে দেখুন এখন বারো থেকে পনেরোটি চারা এরপর উপরে আমি হালকা করে মাটি দিই এরপর পানি দিয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখাবার আরেকটি নতুন কোনো ভিডিওতে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আল্লাহ